করতে হবে। ভক্ত নদীর ঘাটে বসে হরি নামে গাইছে, আর যারা নদীর ঘাটে স্নান করছে তাদেরকে নামের মধ্যে মাটি রেখেছি, আর যারা চলে যাচ্ছে তাদেরকে নামের মধ্যে মাটি রেখেছি। ভক্ত গাইছে, বল গৌরনি দান গৌরনি দান গৌরনি তাই বল গৌরনি বলে একজন ভক্তের কথা আজ আপনারা শুনবেন। সেই রঘুনাথ যখন ছোট ছিল, ছোটবেলা থেকে ভগবানকে জগন্নাথকে ভালোবেসে তাদের পাড়ায় এমন ভাবে হরিবাসর হয়েছিল, কীর্তন হয়েছে। ওই ছোট্ট ছেলেটি হরিনাম শুনতে যেতে চেয়েছিল, কিন্তু তার বাবা মা তাকে যেতে দেয়নি। তার কোমরে দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছিল তার। পরের দিন যখন নগর কীর্তনের দলেরা শিখল করতাল বাজিয়ে হরিনামে গাইতে গাইতে নাচতে নাচতে যখন তার পাশ দিয়ে যাচ্ছিল মা, সেই সময় ওই কোমরে দড়ি বাঁধা অবস্থায় রঘুনাথ দুটি বাহু তুলে বলেছিল, আমি ওদের মতো, আমি ওদের মতো কবে দুটো হাত তুলে হরি বল বলে জগন্নাথ দর্শন করে চলে যাও। ওমা, এই হরিনাম যদি একবারও করে, হরিনাম করলে কি হবে? হরিনাম করলেই ভগবান আপনাকে দুহাত ধরে টাকা পয়সা দেবে না, কিন্তু আপনি তৈরি থাকুন, আপনার মৃত্যুর পর আপনাকে আর নরকে যেতে হবে, আপনার মৃত্যুর পর ভগবান আপনাকে তার চরণে ঠিকই জায়গা দেবেই দেবে। এটা হলো সমর্পণ। তাই দুটি বাহু তুলে হরি বল বলে ফেললাম, আর সেই ছোট্ট রঘুনাথ কত বড় হয়ে গেছে, নদীর ঘাটে হরিনাম তো গাইছে আর সবাইকে নামের মধ্যে মাটি রেখেছে। এমন হবে বল গৌরনিতাই 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 বল গৌরনিতাই বল গৌরনিতাই 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 বল সবাইকে হরিনাম শুনিয়ে মাটি রেখেছ, কিন্তু তুমি কি জানো তোমার বাড়িতে কি সর্বনাশ হয়েছে, কি হয়েছে মরণ মশাই? শুনবে, তোমার মা মারা গেছে। কি বললে? মা মারা গেছে, গেছে গেছে
এই যে রঘুনাথ শোনো তোমার মা মারা গেছে বলে দিলাম কিন্তু আরো একটা বিপদ ঘটেছে আবার কি হয়েছে মরণ মশাই শোনো তোমার স্ত্রী অন্নপূর্ণা হ্যাঁ মরণ মশাই আমার আমার অন্নপূর্ণার কি হয়েছে শোনো তোমার স্ত্রী অন্নপূর্ণা তার বাপের বাড়ি থেকে লোক এসে তাকে সারা জন্মের মতো নিয়ে চলে গেছে নিয়ে চলে গেছে কেন 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 মরণ মশাই কেন তোমার মতো পাগলের সঙ্গে ঘর সংসার করাবে না কারণ তুমি তারে একটা কাপড় কিনে দাও না খাওয়া পরা দিকে লক্ষ্য রাখো না তারা ঠিক করেছে অন্নপূর্ণার নতুন করে আবার দিয়ে দেবে এই যে তোমার মা তো মরেছে উপরন্ত তোমার স্ত্রী তোমাকে পরিত্যাগ করে সারা জন্মের মতো চলে গেছে অন্নপূর্ণা অন্নপূর্ণা না না অন্নপূর্ণা না তুমি আমায় ছেড়ে যেতে পারো না অন্নপূর্ণা তুমি আমায় ছেড়ে কোথাও যেতে পারো না আমি যে তোমায় ছাড়া বাঁচব না অন্নপূর্ণা ফিরে এসো তুমি আমার কাছে ফিরে এসো একই রঘুনাথ যখন বললাম তোমার মা মারা গেছে তখন তুমি কাঁদলে না আর যেই বলেছি তোমার স্ত্রী তোমাকে পরিত্যাগ করে চলে গেছে অমনি তুমি এত কান্নাকাটি করছো এই যে তাহলে কি বলতে হয় তুমি তোমার মায়ের চেয়ে তোমার স্ত্রীকে বেশি ভালোবাসো মরণ মশাই বিপদে বন্ধু চেনা যায় আর স্ত্রীকে চেনা যায় দারিদ্রতে বন্ধুকে বিপদে চেনা যায় স্ত্রীকে চেনা যায় দারিদ্রতে স্বামী টাকা থাকলে দামি শাড়ি কিনে পরা যায় স্বামী টাকা থাকলে দশ আঙুলে দশটা আংটি পরে ঘোরা যায় স্বামী টাকা থাকলে গালে পান দিয়ে মার্কেটে বকবক করা যায় কিন্তু স্বামী যদি দারিদ্রতা হয় স্বামীর জীবনে যদি অভাব হয় কষ্ট হয় স্বামী উপায় করতো এক সময় কাজে যেতে যেতেই হঠাৎ তার অ্যাক্সিডেন্ট হলো ওই অ্যাক্সিডেন্টে দুটো পা কেটে চলে গেল সেই স্বামী ঘরের মধ্যে রইল যদি কোন স্ত্রী যদি সেই স্বামীর সারা জনম সেবা করে কোন স্ত্রী যদি সেই স্বামীকে সারা জনম দেখে তবে তাকেই তো প্রকৃত স্ত্রী বলা যায় তাই না মরণ মশাই ও মরণ মশাই আমি আমার মাকে মা বলে ডাকি না আমি আমার স্ত্রীকে বড় ভালোবাসি ও বাবা বলি মাকে মা বলে ডাকবে না অপরাধে নেই প্রশ্ন তো আসতেই পারে যে মাকে মা বলবেন অপরাধে নেই আমি বলবো না তাহলে কোন মাকে মা বলে না ডাকলে অপরাধ হয় না ভালো করে কথাগুলো আমাদের মন দিয়ে শুনতে হবে ত্রেতা যুগে রাম যখন 14 বৎসর বনবাসে চলে গেল ভরত ছিল কোথায় না মামার বাড়ি যখন বাড়িতে ফিরে এলো মা এসে দেখছে কি দাদা ঘরে নেই মানে প্রভু রামচন্দ্র ঘরে নেই তখন ওই ভরত বলে উঠল মা দাদা কোথায় গেল বলে তো দাদাকে বনে পাঠিয়ে দিয়েছি আমার জন্য কি রেখেছো অযোধ্যা সিংহাসন তবে দেখ তোর দাদাকে বনে পাঠাতে গিয়ে তোর বাবা মানে দশরথ মারা গেছে দেখ আমি তোর মা
তোর জন্য আমি রাজ সিংহাসন। তখন ভরত বলে উঠল, দাদাকে কত বৎসর বনে পাঠিয়েছো? বলে 14 বৎসর। শুনে রাখো একটি কথা, ওই 14 বৎসর আমি তোমাকে আর মা বলে ডাকবো না, ডাকবো না, ডাকবো না। কেন 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 তুই মা বলবি না? কারণ যে মা দাদার মতো দাদাকে ঘর ছাড়া করে দেয়, যে মা গ্রামে হরিবাসর হলে ছেলেকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেয়, যে মায়েরা বলে ওরে হরিনাম শুনে কি হবে, হরিনাম শুনলে কি আর পেট ভরবে খাওয়া হবে, হরিনাম শুনে কাজ নেই, কাল সকাল হলে টিউশন যেতে হবে, আবার স্কুল আছে স্কুলে যেতে হবে, যা গিয়ে ঘুমিয়ে পড়। যদি কোনো মা সন্তানকে একটু হরিনাম শ্রবণ করতে দেয় না, যে মা সন্তানকে অধর্মের পথে ঠেলে দেয়, সেই মাকে তুমি যদি মা বলে না ডাকো তার কোনো অপরাধ হয় না। আবার যে মায়ের মতো মা, সেই মাকে তুমি যদি মা বলে না ডাকো তার তো অপরাধ হবেই। এর উল্টো, যে মা সংসারে যতই অভাব হোক যতই কষ্ট হোক তবু ছেলেকে বলে, জানা বাবা হরিবাসরে কীর্তন হচ্ছে একটু হরিনাম শ্রবণ করে আয়। ওরে আমি জানি রে জানি তুই জীবনে অনেক লেখাপড়া করবি, অনেক কিছু করবি, কিন্তু এই দিন তো বারে বারে ফিরে আসবে না রে বাবা, যা 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 একবার হলেও হরিনাম শ্রবণ করে আয়। যে মা সন্তানকে ধর্মের পথে ঠেলে দেয়, আবার সেই মাকে তুমি যদি মা বলে না ডাকো তার অপরাধ হবেই হবে। নিতাই বল হরি বল হরি। মরল মশাই, আমি আমার মাকে মা বলে ডাকি না, আমার স্ত্রীকেই আমি বড় ভালোবাসি। ও মায়েরা শিবরাত্রি করেন? বলছি শিবরাত্রি করা হয়? আচ্ছা শিবরাত্রি করা হয় কিসের জন্য? স্বামীর মঙ্গলের জন্য, তাই তো? জানেন আমি শিবরাত্রির দিন গান ছেড়ে বাড়ি ফিরেছি, দেখি আমাদের পাড়ার এক ঠাকুমা ব্রত করেছে, তা আমি গিয়ে বললাম, ও ঠাকুমা ব্রত করেছ? বলে হ্যাঁ রে ব্রত করেছি। আমি তখন মনে মনে ভাবছি, মা যে শিবরাত্রি করে স্বামীর মঙ্গলের জন্য, আচ্ছা ঠাকুমা তোমার তো স্বামী নেই, তুমি আবার কার জন্য ব্রত করেছ? বলে আরে আমি ওই জন্যই তো করেছি। আরে ওই জন্য মানে ব্যাপারটাকে খুলে বলো, তাহলে তুমি শিবের কাছে কি চাইলে? বলে আমি শিবকে জানালাম, ও গো ঠাকুর গো, যে বুড়োটাকে আমি এ জন্মে স্বামী রূপে পেয়েছিলাম ওকেই যেন আবার পর জন্মে স্বামী রূপে পেতে পারি। আমি বলি বাহ খুব সুন্দর কথা। আরো একটু এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে দেখি আমাদের পাড়ার এক বৌদি ব্রত করেছে। ও বৌদি ব্রত করেছো? বলে হ্যাঁ রে মনমুন ব্রত করেছি। সেই সকাল থেকে না কি উপোস করে বসে আছে? আমি বলি আচ্ছা ব্রত যে করেছো, আচ্ছা তাহলে তুমি শিবের কাছ থেকে কি চাইলে? বলে আমি শিবকে জানালাম, ও গো ঠাকুর গো তুমি আমার স্বামীটাকে পালতে। মা গো আমি তো শুনেই অবাক। আমি বলি কাকে পালতে দিবে, দাদাকে? বলে না রে। তাহলে বলে আমি শিবকে জানালাম, ও গো ঠাকুর গো তুমি আমার স্বামীটাকে একটু পালতে দাও, মানে ভালো করে দাও। কারণ কেন জানিস, তোর দাদা প্রত্যেকদিন মদ খেয়েছে শুধু আমাকে ধরে ধরে মার, তাই আমি শিবের কাছে জানাচ্ছি, ও গো ঠাকুর গো তুমি আমার স্বামীটাকে একটু মানুষের মতো মানুষ করে দাও। ও মরল মশাই,
স্বামীর মঙ্গল তো সবাই চায় আমি আমার মাকে মা বলে ডাকি না আমার স্ত্রীকে আমি বড় ভালোবাসি কারণ আমার স্ত্রী আমাকে বড় শান্তিতে হরিনাম করতে দিত জানেন মরণ মশাই একদিন আমি রাত্রিবেলা শয়নে আছি আর আমার স্ত্রী আমার চরণ দুখানা ধরে বসে বলছে স্বামী তুমি এত বড় হরি ভক্ত এত বড় কৃষ্ণ ভক্ত তুমি সদাই তোমার মুখে হরি কথা কৃষ্ণ কথা স্বামী গো তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমার স্বামী রূপে পেয়ে আমার এই মানব জন্ম ধন্য তবে স্বামী আমার কপালটা কেন এত খারাপ বলতে পারো স্বামী গো তুমি যখন নদীর ঘাটে বসে সবাইকে হরিনাম শুনিয়ে মাতিয়ে রাখো আমারও ইচ্ছা হয় যে আমি তোমার পাশে বসে দুটো হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করি কিন্তু স্বামী তুমি আমাকে হরিনাম শ্রবণ করাও না আমার পাশে বসে তুমি তো হরিনাম গাইতে পারো আমি তো গাইতে পারি না স্বামী যখন তুমি নদীর ঘাটে বসে হরিনাম গাও আমি ঘরে বসে দূর থেকে শুনতে পাই যখন তোমার মধুর কণ্ঠে মধুর হরিনাম আমার কর্ণে এসে পৌঁছায় আমার অন্তরটা বড় কেঁদে ওঠে কি বলে জানো হলো না হো Oh, no.
এত বড় হরি ভক্ত এত বড় কৃষ্ণ ভক্ত তুমি দেখো ভগবান তার পাশে প্রধানমন্ত্রীকে বসাবে না রাষ্ট্রপতিকে বসাবে না কিন্তু তোমার মতো ভিখারি হরি ভক্তকে ভগবান কিন্তু তার পাশে বসাবে তবে স্বামী যেমন ভগবান তোমাকে তার পাশে জায়গা দেবে আমাকেও দেবে কারণ আমি হরিনাম তো গাইতে পারি না শ্রবণ করি শ্রবণ কীর্তন শুনে আগে ভগবানকে পাওয়া যায় যদি শোনাটা শোনার মতো হয় আর গে পরে স্বামী গো আমি তো হরিনামে গাইতে পারি না শ্রবণ করি যেমন ভগবান তোমাকে তার পাশে জায়গা দেবে আমাকেও দেবে তবে স্বামী আমি অন্য কোথাও বসব না তোমার চরণে শুধু আমার এইটুকু নিবেদন তুমি শুধু আমার জন্য তোমার পাশে একটু জায়গা রেখো আর কিছু না ও মরল মশাই বলুন তো কোন স্ত্রী রাত্রিতে স্বামীর চরণ ধরে হরিনাম শুনতে চায় আমার স্ত্রী বলতো আমার স্ত্রী বলতো স্বামী তুমি আমাকে দুটো হরিনাম শোনাও তাই আমি আমার মাকে মা বলে ডাকি না আমার স্ত্রীকে আমি বড় ভালোবাসি আমার স্ত্রী আমাকে বড় শান্তিতে হরিনাম করতে দিত এ রঘুনাথ এখন যা কাণ্ড ঘটে গেল কি হবে বলো তোমার মা মারা গেল তোমার স্ত্রী চলে গেল কি করবে মা যখন মারা গেছে মায়ের সৎকাজটা করে দাও বলে না আমি পারবো না কি বললে পারবে না কেন বলে ওগো একটা গাছ ছিল সেই গাছে দুটো শেকড় ছিল আর সেই গাছের তলায় আমি দাঁড়িয়েছিলাম আমার মা মারা গেল আমার স্ত্রীও চলে গেল আর আমি বা কেন দাঁড়িয়ে থাকবো বলো আমিও চলে যাব বলে তুমি কোথায় যাবে বলে আমি আমি যাব আমার বাবার কাছে তোমার বাবা সে তো কবেই মারা গেছে গো বলে না গো আমি যে বাবার কাছে যাব সেই বাবা কোনোদিন মরতে পারে না তাহলে কোন বাবার কাছে যাবে তুমি বলে ওগো তোমরা কি জানো না অনাথ হেরোনাথ প্রভু জগন্নাথ তাহলে কি হলো বাবা মায়ের সৎকাজ আর হলো না রঘুনাথ চলল কোথায় জগন্নাথের মন্দিরে বলো জগন্নাথ দেবী কি জগন্নাথ দেবী কি জগন্নাথ দেবী কি চলেছে কেমন ভাবে নেচে নেচে যাই রঘু না চাইয়া যায় ভক্তগণ সঙ্গে লয়ে হরি বলে বলা হরি বল হরি বল নেচে নেচে যায় রঘু না চাইয়া যায় ভক্তগণ সঙ্গে লয়ে হরি বল বলা নেচে নেচে যায় রঘু না চাইয়া যায় ভক্তগণ ভক্তগণ সঙ্গে লয়ে হরি বল বলায়
কত ভক্ত গো এখানে এত ভক্ত হয় হ্যাঁ এই মন্দিরে এত ভক্ত হয় আমি তো প্রথম এলাম তাই জানি না আহা আজ জগন্নাথের মন্দিরে অগণিত ভক্তবৃন্দগণ আহা দেখে খুবই ভালো লাগছে আজ জগন্নাথের মন্দিরে অগণিত ভক্ত যাই হোক আমি তো প্রথম এসেছি জগন্নাথের মন্দিরে কিন্তু আমি জগন্নাথকে দর্শন করব কিন্তু আমার কি খালি হাতে যাওয়াটা ঠিক হবে না তাহলে কি নিয়ে যাওয়া যায় আমার ও মায়েরা আত্মীয় বাড়ি গেলে কুটুম বাড়ি গেলে আমরা কি নিয়ে যাই গো কেউ মিষ্টি নিয়ে যায় কেউ ফল নিয়ে যায় কি তাই তো তো রঘুনাথে মনে মনে ভাবছে আমার কি নিয়ে যাওয়া যায় আচ্ছা বলুন তোর প্রথম মিলন কিসে হয় ঠিক বুঝতে পারলেন না আচ্ছা বিবাহে কি লাগে বিবাহে মালা অন্নপ্রাশনে মালা নেতা মন্ত্রী এলে মালা তাহলেই মালা লাগে তো রঘুনাথে মনে মনে ভাবছে প্রথম মিলন আমার একটা মালার দরকার কিন্তু মালা কোথায় পায় দেখলো কি জগন্নাথের মন্দিরে উঠলে 22টা সিঁড়ির উপরে উঠলে ডান দিকে একটা ফুলের দোকান আছে বলছে ওই তো আমি দোকানে যাব গিয়ে একটা মালা নেব নিয়ে আমি জগন্নাথ দর্শন করব এই ভাব মনে করে মা গো ওই রঘুনাথ যেই না সিঁড়িতে দিয়েছে এক পা বদনে গাইছে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ তুমি অনাথের না উঠে ওই ফুলের দোকানে গেছে মা গিয়ে দেখছে কি দোকানদার দোকান খুলেছে দোকান খুলে বাবা চেয়ারে বসে বসে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে দেখবেন অনেকেই আছে কীর্তন শুনতে আসে কীর্তন শুনলে কি
কীর্তন শুনলে কি হয়, ঘুম পায় না? ঘুম পেয়েছে কারোর? ঘুম পাচ্ছে না তো? হরি বল হরি বল। তো আজ দোকানদারের অবস্থাও তাই হয়েছে, দোকানদার দোকানে খুলেছে, দোকানে খুলে চেয়ারে বসে বসে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে, রঘুনাথ গিয়ে ডাকছে, দোকানদার ও দোকানদার ঘুমিয়ে পড়ল, দোকানদার ও দোকানদার আমি গো, তুমি তো ঘুমাচ্ছ, বলি আমাকে একটা মালা দাও না গো, আমি জগন্নাথকে পড়াবো। হ্যাঁ ঢাই কিড়ি কিড়ি মানে কি? তাড়াতাড়ি হরি বল হরি বল। ও দোকানদার দাও না আমাকে একটা মালা, টাকা টাকা তো আমার কাছে নেই। ও দোকানদার যদি আমার টাকা থাকতো তাহলে কি আমার মা বিনা চিকিৎসায় মারা যেত? যদি আমার টাকা থাকতো তাহলে কি আমার স্ত্রী আমাকে পরিত্যাগ করে চলে যেত? টাকা নেই কি করব বলো, তোমরা এই জগন্নাথের মন্দিরে বসে আছো, দাও না গো আমাকে একটা মালা, আমি জগন্নাথকে পড়াবো। ও টাকা নেই মালা নিবি? এত জোরে ঠেললি আমায়, আর একটু জোরে ঠেললি আমার কোমরটা ভেঙে যেত। এই টাকা নেই মালা নিবি? তুই মালা নিবি তো? দাঁড়া তোকে মালা আমি দিচ্ছি। দোকানদার উঠে পড়ে মাগো, ওই যে রঘুনাথ বাইশটা সিঁড়ি ওপরে উঠেছিল তাকে এত জোরে ঠেলে দিয়েছে ওই বাইশটা সিঁড়ি থেকে গড়াতে 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 একেবারে নিচে এসে পড়েছে। যখন নিচে এসে পড়েছে বাবা, রঘুনাথের কপাল ফেটে ঝড় ঝড় করে রক্ত ঝরে পড়ছে। দোকানদার আমি তোমায় শুধু একটা মালা চাইলাম, এই মালার জন্য তুমি আমার কপালটা ফাটিয়ে দিলে। দোকানদার হে জগন্নাথ, বড় আশা নিয়ে আজ তোমার মন্দিরে এসেছিলাম, ভেবেছিলাম একটা মালা তোমায় পরাবো, তোমাকে দর্শন করব, কিন্তু মালার জন্য দোকানদার যে আমার কপালটাকে ফাটিয়ে দিল, তবে কি মালা আমি পাবো না প্রভু? তবে হে জগন্নাথ আমি সর্বাঙ্গে রক্ত নিয়ে তোমার কাছে প্রতিজ্ঞা করলাম, যদি আমি মালা না পাই আমি তোমার কাছে আসব না, আসব না, আসব না। সেই কপাল ফাটা অবস্থায় রঘুনাথে চলেছে রাস্তার ওপর দিয়ে। বাবা কত মানুষ তাকে দেখছে কিন্তু কেউ কিছু বলছে না। মা গো এটাই তো আমাদের সমাজের নিয়ম গো, তাই না? দেখবেন ভাতের থালায় বিষ দিলে মা সেই বিষ খেয়ে নিলে হাসপাতালে গেলে পেটে নল ঢুকিয়ে সেই বিষকে আবার তোলা যায়, কিন্তু যদি কেউ কারোর কানে বিষ ঢেলে দেয় কি হবে, সেই বিষকে কি তোলা যাবে? এই জগতে কাঁটা ফোটাবার মতো মানুষ তুমি অনেক পেয়ে যাবে, কিন্তু কাঁটা তোলার মতো মানুষ তুমি একটাও খুঁজে পাবে না। এত সুন্দরভাবে হরিবাসর করতে পারুক আর নাই পারুক, মাগো ভাঙার লোক কিন্তু অনেক আছে পৃথিবীতে। রঘুনাথ রাস্তার ওপর দিয়ে চলেছে, কত মানুষ তাকে দেখছে কেউ কিচ্ছু বলছে না। রঘুনাথ মনে মনে জগন্নাথকে জানাচ্ছে, হে জগন্নাথ তবে কি আমি একটা মালা পাবো না প্রভু? তুমি আমায় দয়া করো প্রভু, কৃপা করো, করুণা করো আমায়, দয়া করো তুমি। ও গোর হৃদয় রতন, ও গো মনের মত, ও গোর হৃদয় রতন, ও গো মনের মত,
জগন্নাথকে স্মরণ করতে করতে বাবা দেখলো কি ওই রাস্তার ধারে একটা ফুলের বাগান, ওই তো একটা বাগান দেখতে পাচ্ছি। আহা হে জগন্নাথ, জগন্নাথ কৃপাময় কৃপা করে আমাকে একটা বাগান দেখিয়ে দিয়েছে। যাই হোক, বাগান যখন দেখতে পেয়েছি আমি আমি বাগানে যাব, গিয়ে কয়েকটা ফুল তুলব। এইভাবে মনে করে মা ওই বাগানে প্রবেশ করে ফুল তুলতে শুরু করে দিয়েছে। আর ওই যে বাগানের মালিক, সেই মালিক দেখতে পেয়ে বলছে, কে তুই, নাম কি তোর? হ্যাঁ, রঘুনাথ। তো তুই বাগানে কাকে বলে ফুল তুলছিস? তুই কাকে বলে ফুল তুলছিস? এত বড় স্পর্ধা তোর, হ্যাঁ, এত বড় সাহস আমার বাগানে আমাকে না বলে ফুল তুলছিস? তুই জানিস এই বাগানটা কার? জানিস? জানিস না? এই বাগানটা হলো আমার। আরে বাগানে যে গাছগুলো হয়ে আছে, গাছগুলো কার জানিস? তাও জানিস না?